হ্যালো বন্ধুরা, আমি সাথি আর সুস্বাতির ওপেন উইন্ডোতে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো আম পান্না। গ্রীষ্ম মানেই আম, আর এই গ্রীষ্মে কাঁচা আমের শরবত আম পান্না বানানো মাস্ট। আম পান্নার অরিজিন পশ্চিম ভারতীয়, এটি মারাঠি কুজিনের অন্তর্গত। গরমের দাবদাহ থেকে শরীরকে ঠান্ডা করার জন্য এটি খাওয়া হয়। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং মিনারেলস আছে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে সহজেই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। চলুন শুরু করা যাক। আমি এখানে তিনটে আম নিয়েছি। প্রথমে আমগুলো খোসা সহ কেটে নেব। খোসা সমেত কাটবো এই কারণে, কারণ খোসার গন্ধটা আম পান্নায় খুব ভালো লাগে। আমগুলো এইভাবে রাফলি কেটে নিতে হবে। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, চিনি দিলাম। আমি এখানে গুঁড়ো করা চিনি ছিল সেটাই দিয়ে দিচ্ছি, প্রায় 15 টিস্পুনের মতো। পরে প্রয়োজন হলে আবার দেব। গোটা চিনিও এখানে ব্যবহার করা যাবে। এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো সেদ্ধ করতে হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, জলটাও অনেকটা কমে গেছে। দেখুন আম সেদ্ধ হয়ে গেছে। এবারে মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। মিশ্রণটি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার খোসা থেকে শাঁসগুলো আলাদা করে নিচ্ছি। জানি একটু সময় লাগছে, কিন্তু খোসার সুন্দর গন্ধটা শরবতে আনতে এইটুকু কষ্ট করাই যায়। বীজ আর খোসাগুলো ফেলে দিলাম। পাল্পটা ব্লেন্ডারের জারে এবার ঢেলে দিচ্ছি। এতে কিছুটা ভেজানো মৌরি বাটা অ্যাড করছি, কিছু পুদিনা পাতা বাটা দিলাম, এটা গোটাও ব্যবহার করা যায়। মৌরি আমাদের পেটকে ঠান্ডা করে আর এই গন্ধটাও খুব সুন্দর, তবে এটা টোটালি অফ। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এই মিক্সচারটা ফ্রিজে বেশ কিছুদিনের জন্য স্টোর করে রাখা যায় আর প্রয়োজন মতো ব্যবহার করা যায়। এবার দেখি আম পান্না কিভাবে পরিবেশন করতে হয়। এটা একটু গার্নিশের জন্য করছি, এটা টোটালি অপশনাল। ডিশে কিছুটা লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি লিটমুখ আর একটু রোস্টেড জিরে গুঁড়ো। কাঁচের এই গ্লাসটার কানায় একটু লেবুর রস এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার জাস্ট গ্লাসের মুখটা ঘুড়োর উপর এভাবে চেপে ধরলেই হবে। এতে মুখে যাওয়ার আগে নুন ঝাল ব্যাপারটা মুখের মধ্যে পড়বে। দেখুন দেখতেও বেশ ভালো লাগছে। এবার দুটো গ্লাসের প্রত্যেকটাতে 4 বা 5 চামচ করে মিক্সচারটা নিয়ে নিচ্ছি। ভাজা জিরে আর একটু অ্যাড করে দিলাম। দুটো গ্লাসে 3টে করে আইসক্রিম দিলাম। এবার ঠান্ডা জল ঢেলে দিচ্ছি।
মিক্স করে দিলাম। পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। উপর থেকে আরেকটু রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।